নেয়ার কর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করার ক্ষমতা ওই মোস্তদেবের সে শেখ হাসিনার ক্ষমতা নেই হাসিনার স্বপ্নে দেখে থাকে যদি ওয়াজিব খানের স্বপ্নে দেখে থাকে যে ওনারা আবার সেভাবে আরেকটি নির্বাচন এই দেশের শেষে অথবা ২৪ এর প্রথমে করবেন একটা বাংলাদেশের বাড়িতে হবে না শেখ হাসিনা অধীনে কোন নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না গণতন্ত্র হত্যা দিবস আপনাদের মনে আছে যে কিভাবে কয় মিনিটে সকল দল বন্ধ করে দিয়ে একটি দল সেটা হয়েছিল বাকশাল সে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমস্ত সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে রাজনীতি বন্ধ করে দিয়ে এক দল করেছিল কে তৎকালীন শেখ মুজিবুর রহমান শুধু দল বন্ধ করেনি সংবাদপত্র বন্ধ করেছিল প্রিয় সাংবাদিক বন্ধুদের মাত্র চারটি পত্রিকা খোলা রাখা হয়েছিল শুধু তাই নয় ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলা হয়েছিল ওই সময় কোথায় শিরা সিকদার ৪৫,০০০ বিরোধী মতের রাজনৈতিক নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল বাংলাদেশ হয়েছিল একদল একজনের এক কথা এক ব্যক্তি শাসন করবে আজকে সেই পর্যায়ে কিন্তু চলে এসেছে তার প্রমাণ আপনারা দেখুন এই মঞ্চে আজকে প্রধান অতিথি যারা মির্জা ফখরুল আলমগীর সহ মির্জা আব্বাস এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এখানে খাইরুল কবির খোকন ফজলুল হক মিলন শহীদ উদ্দিন চৌধুরানী রবিউর সহ এখানে সেলিমুজ্জামান সেলিম সহ অনেক নেতারা এই মঞ্চে রয়েছে এই মঞ্চটা কি এখন একটা কারাগার মনে হচ্ছে না হচ্ছে কিনা কারাগার শুধু মঞ্চ নয় বাংলাদেশ থেকে একটি কারাগার বানাতে চায় কে বিনা ভোটে ভোট চুরের অনৈতিক অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আজকে জনগণ খুশি উঠেছে ওবায়দুল কাদের বলেছে যে নেতা কর্মীরা নাকি নেমেছে ওবায়দুল কাদের সাহেব ওইদিকে দেখে যান শান্তিনগর বিজয়নগর ওইদিকে দৈনিক বাংলা ওইদিকে মতিঝিল সপ্তাহ চত্বর লক্ষ লক্ষ জনতা আজকে এখানে হাজির হয়েছে বুঝবেন কারাগারে নেওয়া শুরু করেছে কারাগারে নিয়ে আন্দোলন কি বন্ধ হয়েছে নাকি আরো বেশি হয়েছে না জনগণ মুসলিম বেড়েছে না বিএনপির নেতা কর্মীদের যতই কারাগারে নেবে আন্দোলন থামবে না আন্দোলন চলবে হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করার ক্ষমতা ওই মোস্তদেবের সে শেখ হাসিনার ক্ষমতা নেই আমরা খবর পেয়েছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ইসবি আহমেদ অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে আমরা খবর পেয়েছি সুলতান সালাম টুকু আজকে হসপিটালে রয়েছে আজকে অসুস্থ আমরা খবর পেয়েছি মোশাররফ হসপিটালে রয়েছে আমরা খবর পেয়েছি এমনি ভাবে অনেক নেতা কর্মীরা আজকে কারা সে কারাগারে আজকে মৃত্যুর সাথে সংগ্রাম হচ্ছে শেখ হাসিনা চায় দমননীতি চালিয়ে মামলা দিয়ে গ্রেফতার করে আজকে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতে চায় ৭০ মতো ১৮ মতো আরেকটি নির্বাচন এই বাংলাদেশের আর ১৮ ১৪ মতো নির্বাচন হবে না যদি শেখ হাসিনার স্বপ্নে দেখে থাকে যদি ওয়াজিব খানের স্বপ্নে দেখে থাকে যে ওনারা আবার সেভাবে আরেকটি নির্বাচন এই ২৩ এর শেষে অথবা ২৪ এর প্রথমে করবেন একটা বাংলাদেশের বাড়িতে হবে না শেখ হাসিনা অধীনে কোন নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না এবং এই বাংলাদেশের জনগণ যেমনি ভাবে আন্দোলনের নেতাদেরকে আজকে কারাগার থেকে নিয়ে এসেছে ঠিক তেমনি ভাবে দেশ থেকে বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে মুক্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তো একটাই গ্রহণ বলছে রাজপথে ফয়সাল হবে রাজপথে ফয়সাল হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার পুত্রের মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র সরকার আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
করবেন চেষ্টা করে আমার বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ আমার কথা কি শুনুন ধরবেন আপনারা কি শুনুন ধরবেন জুড়ে মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই আসবে ফিরে ফিরে বিষয়ে তারেক রহমান বাংলাদেশে আসবে ফিরে ফিরে বিষয়ে হৃদয়ে মহমান তারেক রহমান হৃদয়ে মহমান বাংলাদেশের আমাদের কারা নির্দিষ্ট নেতাদের মহাসচিব সহ সকল নেতাদের একটু তালি দিয়ে অভিনন্দন জানান অভিনন্দন অভিনন্দন জোরে তালি দিয়ে অভিনন্দন তালি দিয়ে অভিনন্দন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ নামার হোক তারেক রহমান